ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রচন্ড গম্ভীর একটি বিষয়। বিষয়টি জানার কিউরিয়াসিটি কিন্তু আমাদের সকলের মধ্যে থাকে। বিষয়টি কি বলুন তো? বিষয়টি হচ্ছে, কেন মানুষের লাভ ম্যারেজ হয় না? এরকম আমরা অনেকেই থাকি যারা খুব গভীর একটা রিলেশনে থাকি, রিলেশনটা ব্রেক হয়ে যায়, কোনো না কোনো কারণে ব্রেক হয়ে যায়। এটার কারণ কি, কোন গ্রহ কি পজিশনে থাকলে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আজকে আমরা ডিটেলসে জানব। লাভ ম্যারেজের ক্ষেত্রে মূল চন্দ্রের ভূমিকা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চন্দ্রের পজিশন যদি ঠিকঠাক থাকে, চন্দ্র যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় বেশি থাকে। মানে লাভ ম্যারেজ হবে এটা বলা যায়। আমরা লাভ ম্যারেজ হবে কি না সেটা জানতে গেলে কিন্তু চন্দ্রকে বিচার করি। চন্দ্র যদি বার্থ চার্টে নিচস্থ থাকে, তাহলে কিন্তু লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। চন্দ্র উইক থাকলে কিন্তু লাভ ম্যারেজ হয় না। চন্দ্র যদি 6, 8 এবং 12 এই হাউসগুলোয় থাকে, তাহলে কিন্তু লাভ ম্যারেজ হয় না। এটি জানার পর আপনারা যদি আপনাদের বার্থ চার্টটা খুলে দেখেন, তাহলে কিন্তু মিলিয়ে নিতে পারবেন কতটা সঠিক। অবশ্যই করে দেখুন এবং দেখে নিয়ে জানান যে আপনাদের সাথে জিনিসগুলো ম্যাচ করছে কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন। টাটা।